যারা আসলে ছাব্বিশ হাজার টাকার মধ্যে মোবাইল কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে আমরা আসলে অল ইন ওয়ান মোবাইল মানে এক কথায় যদি বলতে চাই যে রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ হচ্ছে একেবারে ছাব্বিশ হাজার টাকার মধ্যে যদি আপনার বাজেট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মোবাইলটির অল্টারনেটিভ রাইট নাও নাই আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেস্ট ফোন সো হালিয়াস আসসালামু আলাইকুম দিস ইজ মাউ ফ্রম টেক বিন আজকে আমরা আসলে এটার টোটাল ইনফরমেশান দিব লাস্ট আসলে টু মান্থ ধরে এই ফোনটা ইউজ করার পরে এই রিভিউটি করছি আর কি সো বুঝতেই পারছেন যে পুরোপুরি ইমপ্রেস না হলে আসলে বলতাম না যে ছাব্বিশ হাজার টাকার মধ্যে বেস্ট ফোন আর এটা কোনো প্রকার স্পন্সার ভিডিও না সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন শুরু করে আজকের ভিডিও সো এই হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স এটা নিয়ে আসলে অনেকের মধ্যে কনফিউশন আছেন কারণ বিভিন্ন টাইপের ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে পাওয়া যায় আমি জাস্ট বলবো যেটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা দিচ্ছি সেটা হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স যেটা আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা আসলে গ্লোবাল ভেরিয়েন্ট না এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা বাংলাদেশে পাওয়া যায় বা বাংলাদেশ থেকে আপনি পারচেস করতে পারবেন এছাড়াও এটার আরও দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় যেগুলো হচ্ছে হলো আপনার রেডমি নোট টেন তারপরে হচ্ছিলো রেডমি নোট টেন প্রো প্রো ম্যাক্সটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য প্রযোজ্য আর রেডমি নোট টেন প্রো যেটা আছে সেটা আসলে ইন্টারন্যাশনাল ভার্সন এবং এটার সাথে এটার আসলে অনেকটুকুই পার্থক্য আছে সো আমরা যেহেতু অন্যগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না সো ওগুলো বাদ দিলাম এটা আসলে রেডমি নোট টেন প্রো ম্যাক্স যেটা আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট মানে ইন্ডিয়ান ভেরিয়েন্টে আসলে প্রো ম্যাক্স বলে পাওয়া যায় আদারওয়াইজ অন্য কোনো ভেরিয়েন্ট নাই এই ফোনটা আসলে বাংলাদেশে কোনো প্রকার অফিসিয়াল ফোন নাই এটা আসলে অবশ্যই যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্ট সো এটা আপনার আসলে আনঅফিশিয়াল ফোন সো এবার আসি হচ্ছে এটা আসলে ভালো লাগার দিক সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার স্পেসিফিকেশন আপনারা সবাই জানেন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছে গুগল করে পেয়ে যাবেন বাট আমি আসলে আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এই ফোনের সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছিল এর ডিসপ্লে এর ডিসপ্লেতে কিন্তু আপনি পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের সুপার অ্যামুলেট ডিসপ্লে নট অ্যামুলেট ডিসপ্লে সুপার অ্যামুলেট ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হার্ট সো বুঝতেই পারছেন একে তো স্মুথ দ্বিতীয়ত হচ্ছিল সুপার অ্যামুলেট অ্যামুলেট থেকে সুপার অ্যামুলেট কিন্তু ফার বেটার হয় নর্মালি ভিজিবিলিটির ক্ষেত্রে যদিও এটা নিয়ে আমরা আসলে ভিডিও দিব যদি আপনারা চান যে অ্যামুলেট আর সুপার অ্যামুলেটের মধ্যে পার্থক্য কী আর কি সো অনেকে বা মনে করেন যে অ্যামুলেট এবং সুপার অ্যামুলেট সেম না আসলে সুপার অ্যামোলেট অ্যামুলেটের মধ্যে অনেক পার্থক্য আছে সো বুঝতেই পারছেন যে মিডিয়া কনজিউম করেন আর ব্রাউজিং করেন আর টুকটাক গেম খেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা কোনোভাবেই নিরাশ করবে না এবং আমার কাছে আসলে এই দুই মাসে ইউজের ক্ষেত্রে আমার কাছে আসলে পারফেক্ট মনে হয়েছে এক কথায় পারফেক্ট ছাব্বিশ হাজার টাকার মধ্যে আসলেই ভালো ডিসপ্লে এবং আসলেই আপনার হচ্ছে ইমপ্রেসিভ বলা যায় এছাড়াও যদি ডিজাইনের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে বলবো যে এটা একটু ইউনিক টাইপের ডিজাইন একটু ডিফারেন্ট টাইপের সচরাচর যদিও এখন এই মডেলের অনেকগুলো ফোন বের হয়ে গেছে বাট তারপরে যখন রিলিজ হয়েছিল মোটামুটি আমার কাছে আসলে স্টাইলিশ মনে হয়েছে এবং এর মধ্যেই কিন্তু আপনি আসলে গোরিয়া গ্লাস ফাইভের প্রোটেকশন পাচ্ছেন যেটা আসলে শুধু প্রোতে পাচ্ছেন না এছাড়াও এর মধ্যে কিন্তু আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কোয়ালিটি ইজ সুপার গুড আর একেবারে মানে টাচ করার সাথে সাথে খুলে যায় এবং এই যে ফেস আংলোক আছে সেটাও আসলে আপনার কোয়াইট ফাস্ট বলা যায় মানে ভালো লাগা দিক সেটা হচ্ছে যে এর ক্যামেরা এর মধ্যে ইউজ করা হয়েছে আপনার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা মানে আপনার যে মেন সেন্সার সেটা হচ্ছে একশো আট মেগাপিক্সেলের দেন হচ্ছে এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা এবং হচ্ছিল ফাইভ মেগাপিক্সেলের আপনার ম্যাক্রো ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের ডেফ সেন্সিং ক্যামেরা এবং মজার কথা হচ্ছে ইমপ্রেসিভ এটাই যে এর মধ্যে আপনি যদি ছবি তোলেন ফার বেটার কোয়ালিটির ছবি তুলতে পারবেন আউটডোর কন্ডিশনে ইজ গুড তারপরে মোটামুটি লো লাইট কন্ডিশনও চলে মানে এতটা খারাপ না ছাব্বিশ হাজার টাকার মধ্যে ফোন যদিও সো ছাব্বিশ হাজার মধ্যে ওকে আর ম্যাক্রো যে লেন্সটা আছে সেটা কিন্তু পারফেক্ট বলা যায় মানে আমি অনেক ম্যাক্রো ক্যামেরা ইউজ করেছিলাম বাট এটার ক্ষেত্রে শার্পটা মানে একেবারে কাছ থেকে যদি আপনি ছবি তোলেন তাহলে সেই ক্ষেত্রে শার্পনেসটা কিন্তু যদি মোটামুটি আলো ভালো থাকে তাহলে শার্পনেসটা কিন্তু অনেক ভালো পাবেন মানে আমি আসলে এটার ক্যামেরা নিয়ে স্যাটিসফাই মানে এই প্রাইজ পয়েন্টে আর কি ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে এটার মধ্যে ইউজ করা হচ্ছে সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা সো যদি কোয়ালিটির কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে থেকে একটু বেটার মানে সুপার বেটার না অ্যাভারেজ থেকে একটু বেটার এবং মজার কথা হচ্ছে যে আপনি আসলে সেলফি তোলেন বা টুকটাক আপনার হচ্ছে গ্রুপ সেলফি টেলফি তোলেন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না নিরাশ করবে এই প্রাইস পয়েন্টে মানে ওভারঅল যদি বলতে চাই এছাড়াও যারা আসলে ভিডিও করার চিন্তা ভাবনা করবেন তারা চলে ব্যাক ক্যামেরা দিয়ে খুবই ভালো মোটামুটি ভালো আর কি ভিডিও করতে পারবেন এবং দেখা যে আপনি যদি স্লোমো টোমো করেন সেই আপনাকে একটা ভালো সাপোর্ট দিবে সাউন্ড কোয়ালিটিটাও আসলে আমার কাছে ভালো লাগছে বিকজ এর মধ্যে স্টারিও আপনার হচ্ছে স্পিকার ব্যবহার করা হয়েছে তার মানে উপরেও পাচ্ছেন স্পিকার নিচেও পাচ্ছেন স্পিকার তার মানে আপনি সাউন্ডটা যখন শুনবেন আপনি গেম খেলেন বা আপনি মুভি দেখেন সেই ক্ষেত্রে আপনি লেফট রাইটটা আইডেন্টিফাই করতে পারবেন সো এক্সপিরিয়েন্সটা আপনি আসলে বেটার পাবেন নর্মাল যে মিডিয়া কনজিউম মোবাইলগুলো বা সিঙ্গেল স্পিকারে যে আপনার হচ্ছে মোবাইলগুলো সেটা হচ্ছে বেটার পাবেন প্রসেসরের ক্ষেত্রে এটার মধ্যে ইউজ করা হয়েছে আপনার সেভেন মানে স্ন্যাপড্রাগনের সেভেন থার্টি টু জি সো বুঝতেই পারছেন যে প্রসেসরটা ইজ অ্যাভারেজ কোয়ালিটি বলা যায় মোটামুটি আপনার যে টাস্কিংগুলো আছে নর্মাল ক্ষেত্রে আপনারা ইজিলি হ্যান্ডেল করতে পারবে বাট আপনি যদি প্রো লেভেলের গেমার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই গেম খেলতে পারবেন কোনো প্রকার ছাড়া বাট আপনি যদি আরও বেশি পাওয়ারফুল ডিভাইস চান তাহলে সেই ক্ষেত্রে আদার্স ডিভাইস খুঁজতে হবে বাট এটার মাধ্যমে যে গেম খেলতে পারবেন না ব্যাপারটা ওরকম না এর মধ্যে পাবজি বলেন কল অফ ডিউটি বলেন এগুলো আমরা টেস্ট করেছি কোনো প্রকার ছাড়া আপনি গেম খেলতে পারবেন বাট আপনি যদি এক্সপেকটেশন বেশি থাকে মানে আপনি চাচ্ছেন যে একেবারে প্রো লেভেলের খেলোয়াড় বা আপনি দেখা গেছে যে স্ট্রিমিং করেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা এটা আপনার জন্য না বাট গেমিংয়ের ক্ষেত্রে আমি বলবো না যে আসলে এটা বাজে ফোন অ্যাভারেজকে যদি বলতে চাই তাহলে আউট অফ টেনে আমরা আসলে এটা সেভেন পয়েন্ট ফাইভ দিতে পারি গেমিংয়ের ক্ষেত্রে আর ওভারঅল যদি চিন্তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার আসলে আউট অফ টেনে আমার কাছে আসলে এইট পয়েন্ট ফাইভ পাবে পুরো ফুল প্যাকেজের কথা যদি চিন্তা করতে চাই ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্প্রেসিভ মনে হয়েছে যেহেতু এটার মধ্যে আপনার হচ্ছে পাঁচ হাজার বিশ এমএচের ব্যাটারি পাচ্ছেন এবং থার্টি থ্রি ওয়ার্ডের আপনারা হচ্ছে ফাস্ট চার্জ দিয়ে এটাকে চার্জ দিতে পারবেন আর যেটা ক্লেম করেছে হচ্ছে থার্টি মিনিটে আপনার হচ্ছে সিক্সটি পার্সেন্টের মতো চার্জ হয় আর সেভেন্টি ফাইভ মিনিটে আপনার ফুল চার্জ হয় আমাদের টেস্টিংয়ে এটা আসলে থার্টি মিনিটে আপনার হচ্ছে ফিফটি ফিফটি টু বা ফিফটি থ্রির মধ্যে থাকে আর হচ্ছে পুরোটা ফিল আপ করতে হলে মানে পুরোটা আপনি যদি ফুল করতে চান তাহলে সেই ক্ষেত্রে এইটি ফাইভ মিনিটের মতো আসলে সময় লাগে পুরোটা মানে ইজ ডিপেন্ড করে আসলে যারা আসলে নর্মাল ইউজার আছেন যদি ওয়ান টোয়েন্টি হার যদি আপনি আসলে এটাকে চালান তাহলে একদিন যাবে একদিনের চেয়ে একটু বেশি যাবে একটু বেশি বলতে ইস ডিপেন্ড আপনি আসলে কীভাবে ইউজ করছেন আর যদি আপনি সিক্সটি হার চালান তাহলে সেই ক্ষেত্রে দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন সো আর যেহেতু ফাস্ট চার্জিং আছে সেক্ষেত্রে কোনো কমপ্লেইন নাই সো অনেক তো গুণগান গাইলাম এবার আসলে এটা ব্যাড সাইড বলি ব্যাট সাইডের কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে ব্যাট সাইড না অনেকের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মানে আপনার ছিল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপিন্টে অনেকে চান তো সুপার অ্যামুলেট হওয়া সত্ত্বেও চাইলে আপনার হচ্ছে ডিসপ্লের মধ্যে আপনার হচ্ছে ফিঙ্গার সেন্সর দিতে পারত বাট এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং যেটা অ্যাকুরেট তো অনেকের কাছে এটা ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যেহেতু সুপার অ্যামুলেট ডিসপ্লে তো এক কথা যদি বলতে চাই যে এই ফোনটি আসলে কাদের জন্য এই ফোনটি আসলে তাদের জন্য যারা আসলে ছাব্বিশ হাজার টাকার মধ্যে তাদের বাজেট এবং সে আসলে আপনার হচ্ছে ইন্ডিয়ান ফোন ইউজ করতে চান বা আন ফোন ইউজ করতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ফোনটা নিতে পারেন আমার কাছে মনে হয় এটা একটা গুড ডিল আপনি যদি প্রচুর পরিমাণে গেম খেলেন তাহলে সেই ক্ষেত্রে বাজেট আর তো বাড়ে আপনি আদার্স ফোন নিতে পারেন বাট নর্মাল যদি গেমার হয়ে থাকেন দিনের মধ্যে তিন চার ঘন্টা আপনি গেমিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করে দেখতে পারেন এছাড়াও যারা আসলে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটা মানে পারফেক্ট ফোন এছাড়া মিডিয়া কনজিউম যদি করেন সেই ক্ষেত্রে পারফেক্ট ফোন এছাড়া দেখা গেছে যে এর মধ্যে যে মি ইউ আছে নর্মালি মি এর কিন্তু একটা ব্যাড রেকর্ড ছিল কিছুদিন আগে যে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ল্যাক করছিলো বাট এই ভেরিয়েন্টের ক্ষেত্রে মানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এই প্রো ম্যাক্সের ক্ষেত্রে লাস্ট যে আপডেট ছিল আমরা যখন ভিডিওটি পাবলিশ করছি সেই আপডেট অনুসারে আমরা আসলে এটা অনেকটা অপটিমাইজ মনে হয়েছে মানে আহামরি মানে প্রবলেম আমরা ফেস করিনি যেটা আসলে আদার্স ডিভাইসগুলোর ক্ষেত্রে এই বিওই টুয়েলভের ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখলাম আর কি তো এরপরে কিনবেন না কিনবেন এটা টোটালটাই ডিপেন্ড করা হচ্ছিলো আপনার পছন্দের উপরে আর প্রাইস ডিপেন্ড করা হচ্ছিলো কোথা থেকে পার্চেস করছে সেটার উপরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ